আছে নাকি? বুঝলেন, একেই বলে প্রীতিশোধ। আমার নাম গণেশ ঘটক, শিবরাম ঘটকের পুত্তর, দ্বিজপদ ঘটকের তৌহিত্রী। অমন দশ ঘন্টা দশরথ চাকরির থেকে এ সম্মান নষ্টি করে নাকে নিয়ে আবার হেঁকে ফেলতে পারে। আমার সাথে চালা কি মাস্টার, চটকাখানা তার লিখে দাও দেখে নিন, বেশ কড়া ইংরেজিতে। কিসের কিসের আবার বলে? আমার পাটি কিনা শুধু রসগোল্লা খায়, এখন নে বজ রসগোল্লার কত গুম। দাঁড়িয়ে রইলে কেন, লেখো। কিন্তু কি লিখবো? আমার বলে দিতে হবে কি লিখবে। লেখো, বিয়ে পাকা আসছে একুশে, বিয়ে। নয় হ্যাঁ, বিয়ে পাকা আসছে একুশে, বিয়ে। সোনা নয়, দানা নয়, এমনকি একটা পাই পয়সা পর্যন্ত পণ নয়, শাঁখা সিঁদুরি মেয়ে পার। এই কথাটা বললি কোনো যেন খরচা বেশি পড়ে যাবে। তবে শিবু ঘটকের পুত্তর, দ্বিজু ঘটকের দৌহিত্রীর, এ রক্ত কাউকে ক্ষমা করে না, বুঝলি? কই রাড়ি গেল, লেখো। কি হলো? দেখ কি দেখ, মনটা বিচ্ছিরি লাগছে, মুখ পুরিটা চলে গেল, মায়া কান্না হচ্ছে। এতদিন তো মুখ পুরিটাকে তাড়াবার মতলবই ছিলে। বসে ভালোই হলো, ওর বরের স্টাফের রেলের চাকরি, কত জায়গায় ঘুরবে, দেখবে, বেড়াবে। ইস, আমার কেন এমন হলো না? কি রেলের চাকরিওয়ালা বর? আহা, তাই বুঝি। তবে আমার না কত জায়গায় যেতে ইচ্ছে করে, এমনি করে এক জায়গা পড়ে থাকতে আমার একটু ভাল লাগে না। করান্দা নৌকো নিয়ে কোথায় কোথায় যায়, ফিরে এসে কত গল্প করে। এক সময় মনে হয় আমি যদি অমনি করে, আমি যেন একটা কি পাগল না ছাগল। কুমি, কলকাতায় যাবি? কলকাতা? হ্যাঁ, কলকাতা যাবি বেড়াতে? কি করে? কি করে আবার, এখান থেকে নদী, সেখান থেকে নৌকো করে দূরের স্টেশন, সেখান থেকে ছোট রেলে করে জংশন, তারপরে বড় রেলগাড়িতে চাপে কলকাতা। যদি ভয় করে কিসের? সে কি চড়িসনি কখনো আগে? দূর বোকা, ভয় কিসের, আমি তো রয়েছি। ওকে দেখে তার নেই ঠিক, শ্মশানে গিয়ে ঠকঠক করে কাঁপে। বেশ তো, তখন তুই আমাকে দেখেছিলি, এখন আমি তোকে। দয়ালকা, তুমি হিরো। থাক থাক, একটা তার এসেছে তোমার নামে, আমি নিয়ে এলাম। তার? হ্যাঁ, ইউ হ্যাভ পাসড ইন দি ফার্স্ট ডিভিশন। কি কি হয়েছে, কি হয়েছে দলকা? ও হিরুদা পাস করেছে ফার্স্ট ডিভিশন। তার মানে এফএ পাস? হ্যাঁ, এফএ পাস। ও মা, বাড়িতে কি ডাকাত পড়লো নাকি? তোমার ভাইপো না পাশ করেছে। হ্যাঁ, দয়ালকা নিজের মুখে বললে, ইংরেজিতে তার এসেছে। মাকে বলে আর শোন শোন, অমনি তোর জ্যাঠামশাইকে একবার বলিস, কাল সন্ধ্যেবেলা আসতে, আমি সত্যনারায়ণের পুজো দেবো। আমি যাই, পিসিকে দেখাই। আচ্ছা এসো।
শোনো, তুমি ঈশ্বরে বিশ্বাস করো, পাপ পুণ্য মানো, কারো মনে দুঃখ দেওয়া আর বিশ্বাস নষ্ট করে দেওয়া যে পাপ, স্বীকার করো। প্রভু আপন কীর্তন, মোর দোষ ক্ষমনাথ চরণে শরণ, গ্রন্থ সাঙ্গ হইল রচিল দ্বিজ রাম, সবে হরিধ্বনি কর মজুরা প্রণাম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই নৈবেদ্য কোনো বেঁধা আজ রাতে কিন্তু এখানে খেয়ে যাবেন, শুভ দিন। অনুকূল তুমিও খেয়ে যেও বাবা। আচ্ছা, আরে তাহলে কি করছিস? ওসব ভুল করে দে সবাই। এই কুমি, যেখানে কোথায়? এই তো তোর পেটে, এই তো ইরু আমাদের সোনার টুকরো ছেলে, আর কুমিকে তো আপনি জানেনই। আমি ওদের চোখে যা দেখেছি ওরা সুখী হবে, ওরা নিশ্চয়ই সুখী হবে। আপনি আজই কথা পারো, না না শুভ কাজে কোনো কিন্তু নেই। আপনি কুমির জ্যাঠামশাইকে ডাকুন, আমি নিজেই কথা বলব। আমি জানি বন্ধু, এখন যা তো পিসিমাকে গিয়ে বল আমি ডাকছি। কেন বা, জিনিসপত্র গোজগাছ করে নিতে হবে না? কালকের মধ্যে না গেলে কলেজে সিট পাবো ভেবেছিস? আহ, সেই জন্য আটকে রাখতে গেছে, কিন্তু পিসি এখন আসতে পারবে না। কেন? পিসি এখন জরুরি কথা বলছে। কার সঙ্গে? আমি তার কি জানি, আসতে পারবে না, ব্যাস। দুচ্ছাই না, কি হলো? যাবে কেন? আরে আরে আরে, কি হলো? এ কথা আপনারা ভাবলেন কি করে? অন্যায় কি হয়েছে? অন্যায় সাত পুরুষের কুলিনের ঘরে বংশজের কুটুম্বিতে করতে চাইছেন, পুজোর ছুতোয় বাড়িতে দেখে সে কথা বলছেন। ভাগ্যদোষে অবস্থাটা না একটু পড়েই গেছে, তা বলে মান অপমানটাও কি বুঝতে পারি না। না না, আপনি ওভাবে নেবেন না। তাছাড়া কুলিন বংশজ এসব আজকাল কেউ মানে না, এসবের আজকাল কোনো দাম নেই। আমার কাছে আছে, আমার কাছে শালগ্রাম শিলাও যা, সাত পুরুষের বিধানও তাই। তাছাড়া আপনি তো মশাই কায়স্থ, আপনি এসবের কি বুঝবেন? শুনুন, দয়া করে আরেকবার অন্তত ভেবে দেখুন। দেখেছি, তাই কথা না বাড়িয়ে শুধু একটা কথাই বলে যাচ্ছি, বীরহাটির মুখুজ্জ বংশের মেয়েরা আইবুড়ো থেকে মরে যাবে, নেমে যাবে না, বুঝেছেন? চলে এসে অন্যায় অন্যায়
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।